The most important thing that I get to see here is that we can introduce any system. ICT is a sophisticated system. Our infrastructures are not yet fully ready. But my question, what I really insist on is the sustainability. As the presenters have said in many occasions, that some of the facilities or some of the services that were introduced to the citizens is not working. And LGET is not the unique organization. There are other organizations which has very sophisticated and up-to-date state-of-the-art equipment, but it is never sustained. So whatever service we could offer to the people, that must be sustained. And I would really urge you that to provide your opinion that how can we make the whole system sustainable. We can introduce easily, but if you cannot maintain it, there's no point investing in the money. So if you would offer your opinion on that particular aspect of sustainability as well as how to enrich this policy paper, would be good. So the floor is now open for your comments and observations. Anik. আমি একটু অ্যাড করতে সভাপতি মহোদয় খুব সুস্পষ্টভাবে বলে বিভিন্ন টিয়ার্স এর লোকাল গভর্নমেন্ট নিয়ে আলাপ করেছিলাম, ইউনিয়ন পরিষদে কিভাবে হতে পারে আইসিটি ব্যবহার, তারপর উপজেলা লেভেলে সার্ভিস ডেলিভারি নিয়ে আমরা চিন্তা করি, যে উপজেলা পরিষদ আছে সেখানে একটা সরকারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা ফিল্ড অফিস আছে বেশ অনেক, সেটা যদি আমরা চিন্তা করি, আর তারপরে যে বিভিন্ন বড় বড় সার্ভিস ডেলিভারি অর্গানাইজেশন যেমন ওয়াসা, ডিপিএইচি, আমি নারী উন্নয়ন নিয়ে কাজ করি, নারী ক্ষমতা নিয়ে, সুতরাং আমি নারী উন্নয়নের সাথে সম্পর্কিত বিষয় সমূহ নিয়ে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, সুতরাং আমার বক্তব্যটি নারী সম্পর্কিত নারী উন্নয়নের সাথে যুক্ত থাকবে বেশিরভাগ। প্রথমে আমি বলতে চাচ্ছি যে পেপারটা বিতরণ করা হয়েছে ফোল্ডারে, তার পেজ নাম্বার 2 এ ইনফরমেশন ডেলিভারি, তার মধ্যে অনেকগুলো বিষয়ের কথা বলা হয়েছে, যেমন এডুকেশন, ল, হেলথ, হিউম্যান রাইটস, ডিজিটাল এডুকেশন। আমি এখানে ওনাদের অনুরোধ করব উইমেন রাইটসকে ইমপ্রুভ করার জন্য একটি বিষয় হিসেবে, কারণ উইমেন রাইটস একটা বিরাট বিষয়, অধিকাংশ আর্থিক নারীর সাথে সম্পর্কিত জনগণের সাথে, এবং বাংলাদেশ সরকারের একটি প্রায়োরিটি শুধু হচ্ছে উইমেন রাইটস। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা কিভাবে আইসিটিকে ব্যবহার করতে পারি, বিশেষ করে ইউনিয়ন পরিষদের সাথে আমার কিছু কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং আমি দেখেছি যে ইউনিয়ন পরিষদ যে কাজগুলো করে তার মধ্যে একটি বিরাট কাজ হচ্ছে সালিশ পরিষদ এবং রিলেফ কোর্ট। সালিশ পরিষদে যে কাজগুলো হয়, যে মামলা যে সালিশগুলো হয়, সেই সালিশের কোনো রেকর্ড থাকে না, সুতরাং কিভাবে রেকর্ডগুলো কম্পিউটারাইজ করা যায় এবং পরবর্তীতে এগুলো কিভাবে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় সেই বিষয়টা একটু চিন্তা করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে ফায়দা বলেছেন উপজেলা লেভেলে অনেকেই আসতে পারে না, আসলে ঠিকই, সুতরাং কিভাবে নারীর দুর্গরায় এই অ্যাক্সেসটা নিয়ে যাওয়া যায়, বিশেষ করে ইউনিয়ন পরিষদে, এবং ইউনিয়ন পরিষদে এটার অপারেশনাল লেভেলটা কার কে করবে, এটা কি সচিব পর্যায়ে যিনি থাকে উনি করবেন, বা এখানে কোনো এক্সট্রা লোক দেওয়া হবে যে এটাকে অপারেট করবে, কারণ এখন যে স্ট্রাকচার আছে ইউনিয়ন পরিষদে তাদের উপরে যদি আমরা ছেড়ে দেই, তাই আমি জানি না যে এই উপকারটা আমরা কতটা পাবো। দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছি যে এই যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো যে সংগ্রহ করবে সেখানে কিন্তু বেশিরভাগ সময় এখন আমি কাউকে করতেছি না, যে ইউনিয়ন কাউন্সিলের কিন্তু
কাউন্সিলর যারা দায়িত্ব আছেন তাদেরকে পাওয়াটাও কিন্তু একটু মুশকিল হয়ে যায়, কারণ ওরা চেয়ারম্যান মেম্বার যা সচিবরা থাকে ওরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অফিসে ওনাদের অ্যাক্সেস পাওয়াটাও উপস্থিতি পাওয়াটাও একটা কঠিন হয়ে যায় বাস্তবতার খাতিরই। আরেকটা হচ্ছে যে একজন বলেছেন যে গভর্নমেন্টের যে সার্ভিস সেক্টর গুলো আছে তার সাথে একটা নেটওয়ার্ক, কিন্তু আমাদের দেশে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, আরো অনেক সংগঠন আছেন যারা এই বিষয়গুলো কাজ করে, সুতরাং এদের সাথে নেটওয়ার্কটা কেমন ভাবে হবে সেই বিষয়টাও একটু দেখা উচিত। পরিশেষে আমি বলতে চাই সবকিছুই নির্ভর করবে যদি আমরা মনিটরিং এবং সুপারভিশনটাকে জোরদার না করি, কারণ আমরা করলাম আমরা করেছি এইরকম কথা বললে কিন্তু হবে না, কারণ মনিটরিং এর মাধ্যমে আমাকে সংগ্রহ করতে হবে যে আমি যে জিনিসটা দিয়েছি সেই জিনিসটা কোন পর্যায়ে আছে, কারণ আমি দেখেছি যে অনেক ইউনিয়ন কাউন্সিলে খুব ভালো কম্পিউটার আছে কিন্তু সেই কম্পিউটারটা স্টোরে আছে অনেক ক্ষেত্রে। ধন্যবাদ। সংবেদনশীল স্থানীয় সরকার, আমার এই যে আমার জানার মতো খুব কম লোকে স্বশাসিত স্থানীয় সরকার কথাটা ব্যবহার করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করেছিলেন, আমরা স্থানীয় সরকার বলতে সাধারণত স্বশাসিত এবং সংবেদনশীল রেসপন্সিভ দিজ আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এবং আমি আপনাদেরকে এটা একটা মানসিকতা প্রতিফলন যে আপনাদের স্থানীয় সরকার বিশ্বাস করেন, এই মানসিকতার প্রতিফলন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। তো তার সাথে আমি আরেকটা শব্দ যুক্ত করতে চাই, সেটা হল স্বশাসিত অংশগ্রহণমূলক ও সংবেদনশীল, স্বশাসিত অংশগ্রহণমূলক ও পার্টিসিপেটিভ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর করে বলে দিয়েছেন কেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করছি, আমাদের সরকার প্রধান তিনি একটা বই লিখেছিলেন 1996 সালে দারিদ্র দূরীকরণের চিন্তা কিছু চিন্তা ভাবনা, আমি একটু ফোন করি আপনার একটু ধরছিলেন ও আমার পরিচয় দেওয়া কি আমার নদী হল অনুজেন্দার, আমি সুন্দরের সাথে যুক্ত এবং হান্ডার সাথে যুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন দারিদ্র দূরীকরণের জন্য যে ধরনের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করা দরকার তার সামর্থ্য বা সদিচ্ছা কোনটাই আমলাতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রের নেই, এ লক্ষ্যে আমি একটি ত্রিমুখী সংস্কার প্রস্তাব আনতে চাই। প্রথম, যে সকল রাষ্ট্রীয় দপ্তর উন্নয়নের জন্য সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং যেসব রাষ্ট্রীয় আইন কানুন বিধিমালা উৎপাদন খাতে জনগণের স্বাধীন স্বতঃস্ফূর্ত উদ্যোগকে ব্যাহত করছে সেগুলো অবিলম্বে শনাক্ত করতে হবে এবং পর্যায়ক্রমে তার সংস্কার করতে হবে। দুই নম্বর, বর্তমানে কেন্দ্রীয় আমলাতন্ত্র যেভাবে পরিচালিত হয়ে আসছে তার উন্নয়ন উপযোগিতা তৈরি দেখতে হবে এবং এ লক্ষ্যে সিভিল সার্ভিসের সংস্কার করতে হবে। তিন নম্বর, যেটা গুরুত্বপূর্ণ, আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নয় একমাত্র বিকেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থায় দারিদ্র দূরীকরণের কর্মসূচি ক্ষমতার কর্মসূচি দক্ষতার সাথে বাস্তবায়ন, তাতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে জনগণের অংশগ্রহণ, এবং এটা করার জন্য দক্ষ প্রতিনিধিত্বশীল একটি স্থানীয় সরকার কাঠামো গড়ে তুলতে হবে। শেষার্থ প্রসঙ্গটি নানা কারণে গুরুত্বপূর্ণ, ইতিপূর্বে স্থানীয় সরকার গড়ার প্রচেষ্টা বিভিন্ন সময়ে দেখা গেল কার্যততা কেন্দ্রীয় সরকারের সম্প্রসারিত শাখায় পর্যবেসিত হয়েছিল এবং অনেক ক্ষেত্রে স্থানীয় সরকারকে সরকারি দলের রাজনৈতিক প্রয়োজন ব্যবহার করা হয়েছে। স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন হওয়া যেমন একটি স্থানীয় সংগঠনের প্রতিনিধিদের অধিকার সম্প্রসারণ তেমনি গুরুত্বপূর্ণ দিক। আমি এখানে যে স্থানীয় সরকারের কথা বলছি তা হবে স্থানীয় পর্যায়ে সকল উন্নয়ন কর্মকাণ্ডের চালিকা শক্তি, চালিকা শক্তি। এই জন্য চাই স্থানীয় সরকার কারণ প্রতিনিধিশীলতা ও জনগণের সাথে সম্পৃক্তি সম্পৃক্তি, কেন্দ্রীয় সরকারও আমলাতন্ত্রের প্রভাবের বাইরে এর সহধিকার প্রয়োগের ক্ষমতা এবং স্থানীয় পর্যায়ে আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে ক্রমান্বয়ে স্বাবলম্বিত অর্জনের নিশ্চয়তা। স্থানীয় সরকার কাঠামোর কর্মকাণ্ড আরো দক্ষভাবে পরিচালিত হবে যদি গ্রাম পর্যায়ে সকল গ্রামবাসীকে নিয়ে উন্মুক্ত গ্রাম সভা প্রভৃতি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে দরিদ্রদের কার্যকর অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি পায়। তিনি অংশগ্রহণের কথা বলছেন, আরেক জায়গায় তিনি বলেছেন